আপনার নিজের যেহেতু একটি অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তাই ভিডিওটি স্কিপ না করে এই কাজগুলো শিখে নিন। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করার সময় অনেক অ্যাডভান্সড ফেসিলিটিস উপভোগ করতে পারবেন, যা দেখে আপনার সব বন্ধু অবাক হয়ে যাবে, আর আপনার নিজের কাছেও কিন্তু মোবাইল ব্যবহার করতে অনেক ভালো লাগবে। আপনার মোবাইলে ইনস্টল আছে এমন যে কোনো অ্যাপ ওপেন করার পর সেই অ্যাপটি ব্যবহার করার পাশাপাশি মোবাইলের সব কাজ করতে পারবেন। যেমন আমি ফেসবুক অ্যাপটি ওপেন করে সম্পূর্ণ ব্যাকে চলে আসলাম এবং রিসেন্ট বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে উপরের দিকে ফেসবুক অ্যাপটি শো হচ্ছে এবং ফেসবুক নামের পাশে থ্রিডট অপশন, এই থ্রিডটে ক্লিক করে ফুটিং উইন্ডোতে ক্লিক করে দিলে কিন্তু এই ফেসবুক অ্যাপটি ফুটিং উইন্ডো আকারে আমার মোবাইলের হোম স্ক্রিনে শো হবে। আমি এখন পজিশন পরিবর্তন করতে পারবো এই আইকনে ক্লিক করে। মোবাইলের অন্য যে কোনো কাজ করা সম্ভব এই টেকনিকটি ব্যবহার করে। আপনি ইউটিউবেও যদি ভিডিও দেখেন এই টেকনিক ব্যবহার করে, তাহলে কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবেন, ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। আপনি খুব সহজে কিন্তু মিনিমাইজ করতে পারবেন এই ফুটিং উইন্ডোটি। এই যে দেখুন, আপনার মন মতন কাস্টমাইজ করে মোবাইলের যে কোনো পজিশনে রাখতে পারবেন। আর বাম পাশে আপনি যদি সোয়াইপ করেন তাহলে ভিতরের দিকে চলে যাবে, পুনরায় আপনি সোয়াইপ করে কিন্তু বাহির করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটি সেটিংস, অবশ্যই ব্যবহার করবেন প্রয়োজন হলে। এখন পর্যায়ক্রমে মোবাইলের আরও কিছু গোপন সেটিংসের সাথে পরিচিত হব, এই জন্য আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন। দেন ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করবেন, এই ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। স্বাভাবিকভাবে অনেক সেটিংস চলে আসবে, স্ক্রল করে নিচের দিকে চলে আসলে আপনি মোর সেটিংস দেখতে পাবেন। আপনি এই মোর সেটিংসে ক্লিক করবেন। স্লিপ স্ট্যান্ডবাই অপটিমাইজেশন সেটিংসটি অফ থাকবে, অন করে দিবেন। আপনি এই সেটিংসটি অন রাখলে রাতে মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক শেষ হবে না। অপটিমাইজ ব্যাটারি ইউজ, এই সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে দেখতে পাবেন, প্রত্যেকটি অ্যাপে অটো অপটিমাইজ থাকবে না। যে অ্যাপগুলোতে ডোনট অপটিমাইজ অথবা অলওয়েজ আস্ক দেওয়া আছে সেই অ্যাপগুলোতে ক্লিক করে অটো অপটিমাইজ দিয়ে দিবেন। একটু কষ্ট হলেও এই সেটিংসটি প্রত্যেক অ্যাপ থেকে পরিবর্তন করে রাখবেন, তাহলে কোনো অ্যাপ আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে অটোমেটিক ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না। এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, আপনি পড়লেই বুঝতে পারবেন। এখন আপনি ব্যাকে চলে আসবেন এবং নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসে ক্লিক করবেন। নোটিফিকেশানস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসে চলে আসার পর মোর সেটিংসে ক্লিক করবেন। অনেক সময় আপনার মোবাইলের ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ দিয়ে সেই মেসেজগুলো ডিলিট করে দেয়। আপনি যদি নোটিফিকেশান হিস্ট্রি সেটিংসটি অন করে রাখেন, তাহলে কেউ মেসেজ দিয়ে ডিলিট করে দিলেও কিন্তু নোটিফিকেশান হিস্ট্রিতে মেসেজটি থেকে যাবে, আপনি পরবর্তী সময় দেখে নিতে পারবেন। এই জন্য এখনই মোবাইলের নোটিফিকেশান হিস্ট্রি সেটিংসটি অন করে দিন। দেখার জন্য কিন্তু আপনাকে এই সেটিংসে চলে আসতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ব্যাকে চলে আসবেন এবং স্ট্যাটাস বারে ক্লিক করবেন। এই স্ট্যাটাস বারে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে, যেমন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড। আপনি যদি রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড সেটিংসটি অন করে রাখেন, তাহলে আপনি যে ইন্টারনেট অথবা ওয়াইফাই ব্যবহার করছেন সেই ইন্টারনেট অথবা ওয়াইফাই স্পিড কতটুকু দেখতে পারবেন। রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড দেখার জন্য অবশ্যই আপনাকে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড সেটিংসটি অন করতে হবে। ব্যাটারি পার্সেন্টেজ, এখানে তিনটি অপশন আছে, আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি ইনসাইড ব্যাটারি আইকন ব্যবহার করছি, আপনি চাইলে আউটসাইড ব্যাটারি আইকনও ব্যবহার করতে পারেন। এই সেটিংসগুলো কিন্তু অনেকেই আমরা কাস্টমাইজ করতে পারি না, আশা করি এখন থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। নোটিফিকেশান আইকনস, আপনি নোটিফিকেশানস আইকনসও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। কোনো অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে সেই নোটিফিকেশানে কিন্তু অ্যাপের আইকন শো হয়, এখান থেকে যদি আপনি ডোনট শোতে ক্লিক করে রাখেন, মানে সিলেক্ট করে রাখেন ডোনট শো, তাহলে কোনো অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে সেই অ্যাপটির আইকন শো হবে না। আর শো নাম্বার সিলেক্ট করে রাখলে শুধু নাম্বার শো হবে, কয়টি মেসেজ অথবা নোটিফিকেশান এসেছে, কিন্তু কোনো অ্যাপের আইকন শো হবে না। আর শো আইকন ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে, তাই দেখবেন ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক থেকে নোটিফিকেশান আসলে খুব সহজেই বোঝা যায়। আপনি অবশ্যই আপনার মন মতন কাস্টমাইজ করে নেবেন।
একসঙ্গে আপনি ফেসবুক, ইউটিউব অথবা ক্রোম ব্রাউজার, ইউটিউব যে কোনো দুইটি অ্যাপ ব্যবহার করতে পারবেন। এজন্য ফেসবুক অথবা যে অ্যাপটি ব্যবহার করতে চান সেই অ্যাপটি ওপেন করার পর রিসেন্ট বাটনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করবেন এবং স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন। স্প্লিট স্ক্রিনে ক্লিক করার পর অন্য আরেকটি অ্যাপ ওপেন করবেন, যেমন আমি ইউটিউব অ্যাপ ওপেন করলাম, নিচের দিকে ইউটিউব এবং উপরের দিকে ফেসবুক, দুইটি অ্যাপ কিন্তু আমি একসঙ্গে ব্যবহার করতে পারছি। এই সহজ টেকনিক ব্যবহার করে যখন দুইটি অ্যাপ আপনি একসঙ্গে ব্যবহার করবেন সবাই কিন্তু দেখে অবাক হয়ে যাবে। এই নতুন স্টাইলটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, অনেক সময় এই সেটিংসটিও আপনার আশা করি প্রয়োজন হবে। আজকে ভিডিওতে আমি চেষ্টা করলাম মোবাইলের কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার। আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগলো। আর প্রতিদিন নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে হলে টেকঅন বাংলা চ্যানেলের সাথেই থাকতে হবে, কারণ আমরাই কিন্তু প্রতিদিন আপনার জন্য ভিডিও তৈরি করছি যে ভিডিওগুলো দেখে নতুন কিছু শিখতে পারছেন।